ঘরে থাকুম না, এই দেশে আর থাকুম না। বেচা দিছি জমি জামা, বেচা দিছি ঘর, বেচা দিছি জমি জামা, বেচা দিছি ঘর, বেচা দিছি জমি জামা। তোমার কোন কালে কাকা ভাবি কি বন্ডামি লাগাইছাও? রাস্তাঘাটে মানুষ মন দাও না। ওস্তাদ আপনার কি হয়েছে? আপনি তো খুলে গোবেন কাকা করেন কে? দুদাই তোরা কি দিন দুনিয়ার খবর রাখস কিছু? কা মানে তো তোরা জানুসি না। শিরকা ফেরা কাকা কি শিরকা? হায় রে তোরে এখন কি কই? আজ তোরা আমি কা বুঝাবে না। শুনু ওস্তাদ, এই বাংলাদেশ সোনার দেশ, এই দেশ ছেড়ে কোনে যামু? কথা তো ঠিকই কইছে তাই না, কিন্তু এনে তো খাইয়া দেয়া ভালোই আছি তাই না? তাইলে এখন গাড়ি বানান লাগে, বাড়ি বানান লাগে তাই না? তাহলে এইটা এখন ভারতে যা লাগবো, যাইয়া ওনে কাম কাজ কইরা ওনে গাড়ি বাড়ি বানামো। এনে আঙ্গরের দেশে তো জানোসি বাতরা কি খবর সবর। আপনার কথা তো ফেলানি হেনে, এই দেশ ছেড়ে কি করে যায়? চলেন যাই। তাহলে কথা এটাই রইল, ঠিক আছে? তাহলে কালে বেয়ানা রেডি হবি, আমরা ভারতে যাম গা। হবো হবো নো জায়গা, এখন বাড়তে জায়গা। আইলেম ধন ধন সব দেওয়া যায়, সব দেওয়া যায়, সব থাকে। উস্তাদ হাই রে খিদা লাগছে, সেই সকালে বাড়াইছি। আমি একটা চিন্তা করছি কেন, এই যে দোকান নু দাদা আপনি কি খাবো? দোস্ত এনে কি কয়? এনে কথা তো বুঝিও না আমরা। কি কল আপনি? কি খাবো আপনি? হেই বুঝি তোমার কি কয়, কি ভাষা কয় এনে তো আমরা বুঝি না। আম খিদা লাগছে কি দে। ও তোমার ভুক লাগিছে? ওই তো কি বলে রবাস কি খাবো তুই? বাহ বাহ বাহ। দোস্ত ভারতের মানুষ তো ভালো না। ওর হাতে তো তুই খাইবার দে। ওই তো পানি আইছে, খাইতে পানি আসছে। কাকা খাই রে খাওয়া, দুদিন করে বাকি এনে খাওয়া, কোনদিন খাই নেই। খাও খাও খাও, বস করে খাও। কারণ মিষ্টি মিঠা বেশি। তাহলে ভাই আমরা যাই গেলে ভাই, আমি ভাবছি আপনি আমার আদর করে খেলেন। বাবুর দোকানে যাই তোমার লম্বা করে দিন। কয়টা লাগবো? 500 টাকা। 500 টাকা।